আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সৈয়দ শান্তা চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি ঘুরতে এসেছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। দেলদুয়ার উপজেলায় একটি সরকারি কলেজ আছে, নাম হচ্ছে সরকারি মোহাম্মদ আলী ডিগ্রি কলেজ। আমরা আজকে সেই কলেজের সামনে দিয়েই যাচ্ছি, পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি মনোরম পরিবেশ, এটা গ্রামের একটা দৃশ্য, খুবই সুন্দর দেখাচ্ছে। দেলদুয়ার উপজেলায় কিছু কিছু নিচু গ্রাম আছে যেগুলোতে বর্ষার সময় পানি উঠে যায়, বিভিন্ন ঘরবাড়ির আশেপাশ দিয়ে পানি চলে যায়। এর আগে আমি আমার চ্যানেলে আমার গ্রামের একটি বর্ষার সময়কার একটি ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো। তো আজও আমি সেই দেলদুয়ার উপজেলায় এসেছি ঘুরতে। দেখতে পাচ্ছেন আপনারা, মাঝখান দিয়ে আমি রিক্সা করে যাচ্ছি, আর দুই পাশে, রাস্তার দুই পাশে এরকম নিচু কিছু জায়গা আছে যেগুলোতে পানি উঠেছে, পানিতে ভরে ছিল, আরও অনেক পানি ছিল কিন্তু এখন শুকিয়ে গেছে। তারপরেও পানি এখন যে আছে সেগুলোতে কচুরি পানায় ভরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আজ আমি কোথায় যাচ্ছি সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমার আগের ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করেছি টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদ। আজ আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদের একটু পরে বলবো। তো ভিউয়ার্স, আপনারা তো আমার সাথে থাকবেনই, তো আপনাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি দেলদুয়ার উপজেলায়। এটা দেলদুয়ার উপজেলা পরিষদ, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করছি, আমি পুরোটা ভিডিও করতে পারিনি, তারপরেও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও করার। এখানে উপজেলা শিক্ষা অফিস আছে, ভিতরে দূরে দেখা যাচ্ছে ওইদিকে নির্বাচন অফিস আছে। পেছন দিকে ভূমি অফিসও আছে, দেলদুয়ার উপজেলা বিভিন্ন অফিস আদালতগুলো এখানে আছে, এবং কি এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সও আছে। তো আমরা এখন সেই আপনাদের কাঙ্ক্ষিত দর্শনীয় জায়গা দেলদুয়ার উপজেলার জমিদার বাড়ি, দেলদুয়ার জমিদার বাড়ি আমি সেখানেই আজকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যখন বর্ষার সময় কিন্তু এই পুকুরগুলো অনেক একদম ভরে গিয়েছিল পানিতে, রাস্তাগুলো ডুবে গিয়েছিল। এখানে অনেক পুরাতন অনেক গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখানোর চেষ্টা করছি একটু একটু করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে এর আগে একটা পুকুর দেখিয়েছি, আবার এখানেও দুইটা দুই পাশে পুকুর আছে, আর মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে যেটা দেলদুয়ার জমিদার বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা মাটির রাস্তা, এটা কিন্তু পানিতে ভরে ছিল, এখন শুকিয়ে গেছে। তারপরেও দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু কাদা হয়ে আছে। আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি, একটা পুরাতন গাছ, এটা অনেক আগেকার গাছ,
পুরনো হয়ে গেছে, অনেক এই গাছগুলোর অনেক বয়স। আমরা চলে এসেছি সেই জমিদার বাড়ির সামনে। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে প্রচুর পাখি থাকে, যেগুলো শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এখানে এসে দাঁড়ালেই পাখিগুলোর কিচিরমিচির শব্দ খুবই ভালো লাগে, এত ভালো লাগে এদের শব্দটা, অনেক ভালো লাগে। সব সময় এখানে দাঁড়ালেই কিচিরমিচির শব্দ শোনা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালটা, এটাই হচ্ছে জমিদার বাড়ির দেয়াল। এটা জমিদার বাড়ির সামনের অংশ, একদম ওই পর্যন্ত দেয়াল চলে গেছে। আর জমিদার বাড়ির সামনে একটি বিশাল বড় একটা পুকুর আছে, এটাই সেই পুকুর। আপনাদেরকে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে জমিদার বাড়ির মসজিদ। মসজিদের সামনে বেল গাছ আছে একটা, প্রচুর বেল ধরেছে। আমি যখন গিয়েছিলাম তখন দেখেছি যে অনেক বেল ধরে আছে, তাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমি। এটা জমিদার বাড়ির মসজিদের সামনের অংশ। কাশফুলগুলো ফুটে আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। কাশফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা আসলে এই রাস্তা দিয়েই এসেছি। আর সেই জমিদার বাড়ির সামনের দেখতে পাচ্ছেন একটি কালো গেট, এটি সামনের গেট, কিন্তু এই গেটটি কখনোই খোলা থাকে না, সবসময় এটা আটকে রাখা হয়। আমরা এসেছি আসলে পিছন দিকে, একটি দরজা আছে, সেই দরজা দিয়ে আমরা ঢুকেছি। দেখতে পাচ্ছেন একটি লাল দালান, এটিই হচ্ছে জমিদার বাড়ি। আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, এজন্য আমি প্রথমে পেছন দিকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দূরের দেয়ালটা, এটা আসলে জমিদার বাড়ির শেষ সীমানা পর্যন্ত দেয়াল, মোটা একটি দেয়াল দিয়ে এটি ঘিরে রাখা হয়েছে। ভিতরটা খুবই নিরিবিলি ছিল, আমি আর আমার কাজিন গিয়েছিলাম, কিন্তু আমাদের ঢুকতে খুব ভয় লাগছিল। তারপরে আমরা কেয়ারটেকার দেখতে পাই, তখন একটু সাহস নিয়ে ভিতরে ঢুকি, কিন্তু ওনারা প্রথমে ঢুকতে দিতে চাচ্ছিলেন না। তো আমরা বলেছি যে আমরা বেশিক্ষণ থাকবো না, একটু একটু ভিডিও করেই আমরা চলে যাব, এটা বলে ঢুকেছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
এটা জমিদার বাড়ির কি ছিল সেটা আমার জানা নেই। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা গেট, এটা পুরনো ভেঙে চুরে গেছে, তারপরেও গেটটা দাঁড়িয়ে আছে। আমি ঢুকেছি এই পিছন দিকের এই গেট দিয়েই ঢুকলাম, দেখতে পাচ্ছেন। দেলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামেও পরিচিত। এই জমিদারের পূর্বপুরুষরা এখানে আফগানিস্তানের গজনি থেকে এসেছিলেন। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ফতেহ দাত খান গজনবি লোহানি। দেলদুয়ার জমিদার বাড়িটি একতলা বিশিষ্ট। এটার সামনে থেকেই আমি ভিডিও করতে পেরেছি, আমাদেরকে ভিতরে যেতে দেয়নি, এখানে নিষেধ আছে, ভিতরে যাওয়া যায় না। আপনাদেরকে আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। বাড়িটির চারিদিক দিয়ে দেয়াল বেষ্টিত রয়েছে। বাড়িটির পূর্ব পাশে দুটি লোহার গার্ডেন চেয়ার রয়েছে। বাড়িটির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান। আর দেখতে পাচ্ছেন আপনারা যে মসজিদটা আপনাদেরকে আমি সামনের দিক থেকে দেখিয়েছিলাম, এটি হচ্ছে পেছনের দিক। খুব সুন্দর করে গোছানো, গাছগুলো লাগানো আছে, এগুলো দেখাশোনার জন্য ভেতরে একজন কেয়ারটেকার আছে, উনি এগুলোর দেখাশোনা করেন, কিন্তু আমাদেরকে ভেতরে বেশিক্ষণ থাকতে দেবেন না। উনি বারবার বলছিলেন আপনারা বের হয়ে যান, তাই আমরা বের হয়ে গেলাম। খুব বেশি ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না। সামনের দিকে যে পুকুরটা দেখেছিলেন এটা সেই পুকুর, ঘাট বাঁধানো আছে, পুকুরটির সামনে একটি ঘাট বাঁধানো আছে, খুবই সুন্দর। তো আপনাদেরকে আমি যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।